আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকে ব্লগটি আবারও শুরু করে দিলাম তো এখন হচ্ছে সেহরির জন্য রান্না বসাবে আমার বোন আর সেহরির সময়ে হচ্ছে বাদটা মানে গরম গরম রান্না করে আমরা সবাই খাই সব সময়। আর এখন দুইটার মতো বাজে মানে জাস্ট দুইটা হয়েছে এই মাত্র তো আমাদের গ্রামে দেখা যায় মাইকে ডাকা হয় মজিন মাইকে মানে ডাকেন ঘুম থেকে ওঠার জন্য সাহারি খাওয়ার জন্য তো এই মাইকের আওয়াজ শুনে ওর ঘুম ভেঙে পড়েছে তারপর এখানে চলে এসেছে তারপর আগুন জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছে মানে তরকারি এখানে রান্না করেছিলাম কড়াইয়ের মধ্যে তো তরকারি গরম করে নিয়েছে তরকারি যখন গরম হয়ে যাবে তারপর বাত বসিয়ে দেবে ভাতটা ফলে রান্না করবে আশা করি আমার আজকের সম্পূর্ণ ব্লগটি সবাই নিয়ে এনজয় করবেন যারা আমার চ্যানেলের নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন পাশে তো চতুর্থ বেলাইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর চাল এখানে ভাত বসিয়ে দিয়েছে আস্তে আস্তে ভাতটা রান্না হয়ে যাবে তারপর রান্না বান্না তো হয়ে গেল আর এখন সাহারি খাওয়ার জন্য সবাই ঘুম থেকে উঠে পড়েছেন তো এখন সবার জন্য খাবারটা সার্ভ করে নিয়েছে আমার বোন এখানে যে তরকারি রান্না করেছিলাম পাঁচ মিশালি মাছ দিয়ে ডাটা রান্না করেছি এই তরকারি এখন গরম করে সার্ভ করে নিচ্ছে বাটিতে আর এখানে হচ্ছে বেগুন বাজে ছিল সুটকি দিয়ে এখানে এই তরকারিটাও সার্ভ করে নিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন গরম গরম ভাত তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাহারি খাওয়ার জন্য খাবার দাবার সার্ভ করা হয়ে গিয়েছে সব কিছু রেডি এখন শুধু আমরা বসে বসে খাবো এখানে আলু দিয়ে পুঁটি মাছ ছিল তারপর এই তো তরকারি আর ওইদিকে মাছ ভর্তা শাকবাজি সুটকি দিয়ে বেগুন তো সব কিছু ছিল অনেক মজার তো এদিকে আমি খেতে বসে পড়েছি আর অল্প কিছু হওয়া হয়ে গেলে তখন আমার মনে পড়লো একটু শ্যুট করে তো এখন আমি একটু শ্যুট করে নিয়েছি আমি প্রথমে শাক ভাজি নিয়েছিলাম আর এই তো এখন আমার খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছেন তো এখানে ফজরের আজান হয়ে গিয়েছে সরি এখনও আজান হয়নি হয়ে যাবে তো আজানের জন্য আমরা অপেক্ষা করছিলাম আর এর ফাঁকি আমার বোনকে বলেছে একটু বাহির শ্যুট করতে বাহির তো অন্ধকার কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছিল আর এই তো দেখতে পাচ্ছেন তো বাহিরে আমাদের সামনে কিন্তু লাইটের আলো আছে তারপর অন্ধকার দেখা যাচ্ছে তারপর এদিকে সকাল হয়ে গেল আর মাসাল্লাহ রোদ উঠেছে দেখতে পারছেন আর ওইদিকে হচ্ছে আমার আম্মু সুটকি দিয়েছেন রোদে শুকাতে আর আকাশটা দেখতে পারছেন মেঘ জমা হয়ে আছে আকাশে তো খুব সুন্দর সকাল ছিল আজকে তো এখন হচ্ছে বসে বসে এদিকে দেখতে পাচ্ছেন শাক নিয়ে এসেছে বনের শাক আর বনের শাকের যে ডাটা ওই ডাটা দিয়ে শুটকি রান্না করবে আর এখানে দুইটা বড় বড় বেগুন নিয়ে এসেছেন আম্বু তো এই বেগুন দিয়ে বেগুনই তৈরি করব। আর এই তো দেখতে পাচ্ছেন ডাটাগুলো বেছে নিচ্ছি আমরা সবাই মিলে এগুলো দিয়ে শুটকি রান্না করব। মজা করে তারপর এখানে দেখতে পাচ্ছেন না আমি এই চিংড়ি মাছের শুটকি বের করে নিয়েছি আর এই শুটকি দিয়ে এই ডাটা রান্না করব তো এখানে বড় বড় যেগুলো ওগুলো আমি বেছে আলাদা করে নিয়েছিলাম বড়গুলো দিয়ে রান্না করব আর এই চিংড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমরা এই ছিল বড় খাওয়ার জন্য শুকিয়েছিলাম অল্প কিছু চিংড়ি মাছ এখানে আমার একটা তরকারি রান মানে রেডি করা হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিয়েছি গরুর গুস্ত রান্না করছি তো এখানে পেঁয়াজ রসুন আদা গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে গরম মশলা আর সব শেষে তেল দিয়ে আমার বোনকে বলছে একটু ম্যারিনেট করে দিতে তো মেখে দিচ্ছে আর এই চুলার মধ্যে বসিয়ে রাখবো আস্তে আস্তে এই গরুর মাংসের তরকারিটা রান্না করা হবে আর ওইদিকে হচ্ছে দুই চুলায় আগুন জ্বালানো হয়েছে একদিকে আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ওগুলো বসিয়েছি আর অন্যদিকে আমি সুটকি রান্না করব তো দেখতে পাচ্ছেন এখানে সুটকি দুই নিয়ে এসেছি এখানে পেঁয়াজ কুচি রসুন আর এই চুলায় তো আগুন জ্বালিয়ে দিচ্ছে আমার বোন হাড়িটাকে বসিয়ে রাখব এদিকে আমার পেঁয়াজ রসুন কুচি এগুলো ভাজা হয়ে গিয়েছে শুটকির জন্য আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মরচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমার মশলা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে দিয়েছি সুটকি দেওয়া হয়ে গেলে আমি এই সুটকিটাকে কিছুক্ষণ কষাবো তারপর এখানে আলু সবজি অ্যাড করব। কষানো তো হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি ডাটা তো আমি নাড়াচাড়া করে অল্প কিছু পানি দিয়ে এখন ডাকনাটা ডেকে রেখে দেব যাতে করে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালে এদিকে হচ্ছে ডাকনা খুলে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে গরুর গোছের মধ্যে আমি এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই তরকারিটা মানে কম আছে রান্না করতে হয় দেখা যায় বেশি মশলা হলে নিতে লেগে যায় তো কম আছে কিন্তু রান্না করে নিচ্ছি এদিকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ডাকনা খুলে এখানে আমার চিংড়ি মাছের সুটকি দিয়ে হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে ডাটা এখন আমি এই কড়াইটাকে নামিয়ে ফেলবো আর এদিকে রান্না করছি দেশি চিকেন দিয়ে ডাল মানে দেশি চিকেনের হাড্ডি গুড্ডি দিয়ে ডাল রান্না করছে মুসুর ডাল তো এখানে মাংস কষানো হয়ে গেলে তারপর দিয়েছে এখানে মুসুর ডাল তো ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে রাখবে আর এদিকে মাংস কষানো হয়েছে অনেকক্ষণ আগে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি আলু দিয়ে দিচ্ছি আর আলুটা হচ্ছে এই গোস্তের সঙ্গে আলু দিলে ওরা কিন্তু খেতে পছন্দ করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এইভাবে কিন্তু একটু গণ জুলঝুল থাকবে সে তরকারির মতো তারপরের দিকে ইফতারি রেডি করা হচ্ছে আমি তো ডিম সিন্দু বসিয়েছিলাম আর এখন ডিম সিন্দু হয়ে গিয়েছে আমার বোন ডিমগুলোকে ছিলিয়ে এখন টুকরো করে নিচ্ছে একটা ডিমকে চার টুকরো করে নিচ্ছে আর ডিম আলুর চপ তৈরি করবো আজ এদিকে হচ্ছে আমার গরমগোস্ত রান্না করা হয়ে গিয়েছে আলু দিয়ে সব শেষে আমি থালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো এখন হচ্ছে আমি নামিয়ে ফেলব তরকারিটা তো আমার হয়ে গিয়েছে আর এদিকে ডিম আলুর চপের জন্য একটা আলু ভর্তা তৈরি করে নিয়েছে আলু সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছে তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরস্তা দেন ধনিয়া পাতা শুকনো মরিচ ভাজা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন বর্তাটা খেয়ে মেখে নিচ্ছে বর্তা তো মাখা হয়ে গিয়েছে এইদিকে ডিম আলুর চপগুলো তৈরি করে নিয়েছে ও তৈরি করছে আর আমি হচ্ছে ওদিকে রান্না করছিলাম তারপর আমি একটু হেল্প করব ওকে আর দুইজন এখানে বসে বসে তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ডিম চপ কিভাবে তৈরি করছে আমরা সবাই কিন্তু পারি তারপর একটু শেয়ার করছি যেহেতু আমরা বানাচ্ছি সেই কারণে তো একটা একটা করে এইভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছে তারপর দেখা যায় এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছে তারপর আলতো করে ডিমের মধ্যে ছুবিয়ে এখন ব্রেড গাম লাগিয়ে নেবে আর ব্রেডগ্রাম এইভাবে একইভাবে সবগুলো লাগানো হয়ে গেলে তারপর ওগুলো বাজার জন্য নিয়ে যাবে আর বেশি বাকি নেই ইফতারের সময় হয়ে যাচ্ছে সবগুলো চপের মধ্যে ব্রেডগ্রাম লাগানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন হাই হিটে এগুলো বেজে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি যা যা রান্না করেছিলাম সব কিছু এখানে রেখেছি গরুর গোস্ত রান্না করেছি আলু দিয়ে এখানে চিংড়ি মাছের সুটকি দিয়ে হচ্ছে ডাঁটা রান্না করেছি তারপর আলু এখানে দিয়েছি আর এই তো এখানে দেশি চিকেনের হাড় গোড় দিয়ে ডাল রান্না হয়েছে এখানে ইফতারিতে চুলা রান্না করেছি তারপর অল্প খিচুড়িও রান্না করেছি এখানে ডিম আলুর চপ বাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে ব্রাউন করে সবগুলো আলুর চপ বেজে নিচ্ছে তো সব বাজা হয়ে গেলে এখন বেগুনি তৈরি করেছে আর তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো বেজে নিচ্ছিল আস্তে আস্তে করে এই বেগুনিগুলো করে বেজে নিচ্ছে হয়ে হয়ে গেলে আমাদের ইফতারের সময় গিয়েছে বাজা এখন সব কিছু সার্ভ করে নিচ্ছি এখানে গুলে নিয়েছে আমার বোন গুলে সবার জন্য গ্লাসে সার্ভ করে নিয়েছে। আর আমি হচ্ছে ওইদিকে সবকিছু মানে বেড়ে নিয়েছি এখানে আলুর চপ তারপর বেগুন বেজে দিয়েছে তো এদিকে হচ্ছে খিচুড়ি আমি একটা বাটিতে নিয়েছি যার ভালো লাগে নিয়ে খেতে পারবেন আর তো চুলা খেজুর এখানে সালাদও ছিল তো খুবই গরম পড়েছে সে কারণে ফ্যানের শব্দ কারণে আসলে সাউন্ড শোনা যাচ্ছিলো না আর তো এখন আজানো হয়ে গিয়েছে তো আজকে প্রচণ্ড রকমের গরম লেগেছে তারপর এই তো দেখতে পাচ্ছেন সবকিছু কিছু যার মতো নিয়ে নিচ্ছেন তো সারাদিনের অপেক্ষার পর আজান হলো আলহামদুলিল্লাহ এখন ইফতারি শুরু করে দিয়েছি প্রথমে আমি খেজুর দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ তারপর আস্তে আস্তে করে খাবো আর এই তো আমি এখানে আলুর চপ খাচ্ছি তো এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না তো এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম